সাবধান, রাজ্যত ব্যাপক হারত বৃদ্ধি জেইড আক্রান্ত রোগী। ন ন জেলাত জাপানিজ এনকেফেলাইটিসর প্রাদুর্ভাব, কেবল জিএমসিতে জেইড আক্রান্ত 76 রোগী ভর্তি। জিএমসি উচ্চত প্রায় প্রতিদিনে এজনক রোগীর মৃত্যু। বানর পাশতে সমগ্র রাজ্যতেই ব্যাপক হারত বৃদ্ধি পাইছে জাপানিজ এনকেফেলাইটিসর আক্রান্ত রোগীর সংখ্যা। জিএমসি উচ্চর তথ্য অনুসরি জেইড আক্রান্ত বর্তমানলৈ 18 রোগীর মৃত্যু হয়েছে জিএমসি উচ্চতেই। বর্তমান 31 রোগী চিকিৎসাধীন জিএমসি উচ্চত। চিকিৎসাধীন অবস্থাতে জিএমসি উচ্চত প্রায় এজনক রোগীর মৃত্যু। চলিত বর্ষত মুঠ 76 রোগী ভর্তি হয়েছিল জিএমসি উচ্চত। চিকিৎসার অন্তত 21 রোগী সুস্থ হয়ে জিএমসি উচ্চর পর উভতিছে ঘরলৈ। ইতিমধ্যে রাজ্যের ভিন্ন প্রান্তরপর অতি জরুরিভাবে কেবাজনও জেইড আক্রান্ত রোগীক ভর্তি করা হয়েছিল জিএমসি উচ্চত। একেবারে কেচুয়ারপর বৃদ্ধজনলৈ আক্রান্ত হয়েছে জেইড। অনাকাঙ্ক্ষিতভাবে জেইড আক্রান্ত হয়ে বহুকেজনে আকস্মিকভাবে মৃত্যুমুখত পড়ে। রাজ্যজুড়ি অতি উদ্বেগজনকভাবে জেইড আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধিত উদ্বিগ্ন হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগ। বিগত 24 ঘণ্টা জেইড আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়েছে দক্ষিণ কামরূপর ছয়গাঁওর পূব সমরিয়ার মৌজাদার পঙ্কজ কুমার চৌধুরী। মহানগরীর এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে শেষত মৃত্যুমুখত পড়ে। গহপুর চাবাগিচাত জেইড আক্রান্ত হয়ে 2.5 বছরীয় শিশুর মৃত্যু। জিএমসি উচ্চত মৃত্যু হওয়া শিশুটি স্বাতি শর্মা। উল্লেখ্য যে রাজ্যের ভিন্ন চিকিৎসালয়ত বর্তমানেও জেই আর জেই সদৃশ রোগত চিকিৎসাধীন হয়ে আছে বহু লোক। সাবধান নহলে জেইয়ে কম দিনতে মারাত্মক রূপ ধারণ করব সমগ্র রাজ্যত। ইতিমধ্যে বর্ধিত জেইড আক্রান্ত রোগীর সংখ্যাত উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। উজনি, নামনি, মধ্য অসম সকলতে এতিয়া জেইর সংহার। বহু অঞ্চলত ইতিমধ্যে জেইর পৰা রক্ষা পাবলৈ হাতত লৈছে কেতবোৰ বিশেষ ব্যবস্থা। নিজে সাবধান নহলে জেইর সংহারে গুরুতর সমস্যার সৃষ্টি করব সমগ্র রাজ্যত। ব্যুরো ইনপুটর সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনকে টিভি।